সেদিন সন্ধ্যেবেলা বাজারে যাচ্ছিলাম, তো বাজারের পাশেই খগেনদার বাড়ি। খগেনদার বাড়ির পাশ দিয়ে পেরোতেই দেখি খগেনদার সাথে বৌদির তুমুল ঝগড়া হচ্ছে, তুমুল ঝগড়া। তো আমি কয়েকটা বন্ধু বান্ধবকে ডেকে আনতে গেলাম ঝগড়া শুনতে। এ না মানে ঝগড়া শুনতে না, না মানে নগেনদাকে থামানোর জন্য। আমরা বেশ কিছুক্ষণ খগেনদার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, আমি আমার বন্ধু বান্ধব। তো কিছুক্ষণ বাদেই দেখলাম খগেনদা হাসতে হাসতে বেরিয়ে আসছে। তো আমরা তো বেশ অবাক হলাম, এই বৌদির সাথে তুমুল ঝগড়া হচ্ছিল, আবার দেখি হাসতে হাসতে বেরিয়ে আসছে। আমরা খগেনদাকে জিজ্ঞাসা করলাম যে খগেনদা, এইমাত্র তো বৌদির সাথে তুমুল ঝগড়া হচ্ছিল, অশান্তি হচ্ছিল, আবার তুমি এখন হাসছ? খগেনদা বলল, আর বলিস না, ঝগড়ার মুডটাই নষ্ট হয়ে গেল। তা আমি বললাম, কেন? খগেনদা বলল, আমি ঝগড়া তো করছিলাম তোর বৌদির সাথে, কিন্তু হঠাৎ করে তোর বৌদি বলে উঠলো আমি তোমার সাথে আর থাকবো না, আর থাকতে পারছি না তোমার সাথে, বলল চলে যাবো এই বাড়ি ছেড়ে। তা আমি বললাম, এটা তো দুঃখের কথা, তাহলে তুমি হাসছো কেন এই কথা শুনে? বলল, দূর বোকা, ঝগড়ার মাঝে এমন একটা আনন্দের খবর শুনে হাসবো না?